এই মুহূর্তত রাজ্যের লাখ লাখ কর্মচারীর লৈ আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর। এবার কর্মচারী সকলের কঠোর আইন বলবৎ করা হব কর্মচারীর সরকারে আনিব কঠোর আইন কি আছে সবিশেষ আপনার জানাই দিব বিচারিছো। ভিডিওটি প্রথমের পর শেষলৈকে চাই থাকিব। নতুন নিয়ম অনুযায়ী কর্মচারী সকলে গুরুতর অপরাধ বা গাফিলতি করিলে অবসর গ্রহণের পাছত পেনশন আর গ্রেচুইটি বন্ধ করে দিয়া হব। সম্প্রতি কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সিভিল সার্ভিস নিয়ম 2021 8 নম্বর নিয়ম পরিবর্তন করেছে। এই নিয়ম অনুযায়ী যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী চাকরির সময় গুরুতর অপরাধ বা দায়িত্ব গাফিলতি করে তেনে ক্ষেত্রত পেনশন গ্রেচুইটি বন্ধ করা হব। এই নিয়ম কেবল কেন্দ্রীয় সরকার কর্মচারীর প্রযোজ্য নহয়, ভবিষ্যতে রাজ্য সরকার সমূহের ক্ষেত্রতো এই নিয়ম প্রযোজ্য হব। ইপিনে সরকার কর্তৃপক্ষ জানাইছে নতুন নিয়ম সম্পর্কে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাক অবগত করা হয়েছে আর দোষী কর্মচারীর চিনাক্তকরণের তদন্ত করা হব আর প্রমাণিত হলে তেনে ক্ষেত্রত পেনশন আর গ্রেচুইটি বন্ধ করে দিয়া হব। এই নিয়মের দ্বারা কেন্দ্রীয় সরকার কর্মচারীর মাজত কর্তব্য সম্পর্কে সচেতনতা তথা দায়িত্বশীল পরিবেশ সৃষ্টির সরকারে ব্যবস্থা লৈছে আর নতুন নিয়মের ফলত কর্মচারীর মাজত কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাব, দায়িত্বশীল কর্ম পরিবেশ সৃষ্টি হব। ইয়ার উপরও ভবিষ্যতে ভবিষ্যতের ভয়ত দুর্নীতি আর কামত গাফিলতি কম হব। ইপিনে সরকারের আর্থিক ক্ষতি রোধ হব। অবশ্যই কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলক সতর্ক করে কোয়া হয়েছে যে নতুন নিয়মের ক্ষেত্রত কঠোর নীতি গ্রহণ করা হব আর কর্মচারী সকলের প্রতিটি খবর পাই থাকিবৰ বাবে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।